হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা, আর সবাইকে জানাচ্ছি কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রতিমা কিন্তু ইতিমধ্যেই যাওয়া স্টার্ট করে দিয়েছে। সকালবেলা একটা চলে গেল আর আবারও যাবে আস্তে আস্তে একটা একটা করে। তো আমাকে দেখে তো বুঝতেই পারছ আজকে বৃহস্পতিবারে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর তাছাড়াও আজকে কালী পুজো। ওদিকে কিন্তু আমার গোপালকে আমি নতুন একটা জামা পরিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু সুন্দর করে সাজুগুজুও করিয়ে দিয়েছি। আর আমার মা লক্ষ্মীর ঘটও পাতা হয়ে গেছে এদিকে, আর এদিকে শিব বাবাকেও ভালো করে স্নান টান করিয়ে সবাইকে পুজো দিয়ে দিয়েছি। আর ওদিকে দেরি না করে আমি কিন্তু মুড়ি খাওয়ার তরকারিও চাপিয়ে দিয়েছি, আর এদিকে 10টা বেজে গেছে। তো আজকে ভোরবেলায় শোয়া হয়েছে, সবাই 4টার সময় শুলাম। আমি আমার ভাসুর আর এখানে যে ভাইটা থাকছে, তো ওই ভাইটা আর তোমার দাদাভাই তো সারারাতেই ছিল না। আনন্দনগরে যে বড় কালী ঠাকুরটা হয় সেটা কালকে রাত্রেই কমপ্লিট করে দিয়ে চলে এসেছে, আজকে সকালে বাড়ি এলো। তো চলো বন্ধুরা, এবার আমি ভাতটাও চাপিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই, ওদিকে ঠাকুরের কাজ রয়েছে। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, ওদিকে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে ভাত ডাল আর আলু সিদ্ধ। তো এদিকে আমি চলে এসেছি ঠাকুরের কাজ করতে। তো ঠাকুরের কাজ করছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু রান্না, আর এই দেখো এই সাপগুলো কিন্তু আমি এখন আঁকলাম বসে বসে। তার সঙ্গে মুন্ডমালা যেগুলো হাতে ধরে থাকবে তো সেইগুলো আঁকলাম, মানে চোখ দিলাম, আর তার সাথে সাথে ওই ঠোঁট আর টিপগুলোও দিয়ে দিলাম। হয়তো আজকের ব্লগটা আমি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমি প্রচণ্ড ব্যস্ত আছি। তো তার মধ্যে থেকেই আমি কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই প্রতিমাটা পুরো রেডি, এটা যাবে, আর তার জন্য দেখো লোকেরা নিতেও চলে এসেছে। তো তার জন্য এটা তোমার দাদাভাই রেডি করে দিয়ে একটু বেরোলো, আবারও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা, ওদিকে কিন্তু একটা একটা করে ঠাকুর আমাদের বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমিও প্রচণ্ড ব্যস্ত আছি, মানে কাজের চাপে। তো চলো ফ্রেন্ডস, মেয়েটাকে খাওয়াবো, দিয়ে আবারও বাইরে নিচে কাজ আছে। তোমার দাদাভাই কিন্তু খুব রেগে যাচ্ছে, একটু দেরি হলেই আমাকে ডাকছে, যখনই তখনই ছুটে যেতে হচ্ছে। তো চলো তাহলে আবার পরে আসছি তোমাদের সামনে, ওকে। তো ফ্রেন্ডস, ওদিকে কিন্তু আমার মেয়েকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে এসেছি দেখো এই ঠাকুরগুলো কতদূর রেডি হলো সেটা দেখার জন্য। আর তোমার দাদাভাই এখনও খায়নি, এখন 3:30 বেজে গেছে, আর এখানে দেখো এই প্রতিমাটা তো পুরো রেডি, আর দেখেই কি ভয়ঙ্কর লাগছে তাই না, মানে ভয় ভয় লাগছে জানো মুখটা। তো এরকমভাবেই তৈরি, দেখতেই পাচ্ছ বুকে যে ছবিটা মারা আছে, তো সেটার মতোই হবে এইটা বসবে, আর তার সামনেই বসবে এই যে প্রতিমাটা রেডি করছে এই প্রতিমাটা। তো এটা খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা একদম রেডি হওয়ার পরে কিন্তু আমি মণ্ডপে যখন সাজাবে তখন আমি তোমাদেরকে দেখাবো। আর যাই হোক, তো চলো এইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। ওইদিকে কিন্তু এই প্রতিমাটাও দেখো ভ্যানে উঠে গেছে, এটাও চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সামনেই যাবে মণ্ডপে। তো এখন এটা ভালোভাবে তো নিয়ে যাবে না, যখন ভালোভাবে নিয়ে ওখানে গিয়ে সেট করবে তো তারপরে একটা তোমাদেরকে ভিডিও দেব। আর এখানে দেখো এটাও পুরোপুরি রেডি, মানে হয়েই এসেছে। তো আমি এখানে আবারও চলে এসেছি কিছু কাজের জন্য, এখন 4:30 মতো বাজবে। আর এখানে দেখো এই ভাইটা হচ্ছে মুক্ত মারছে, মানে মুক্ত বলতে যে সিলভার কালার হয় একদম চকচক করে, তো সেটাকে মুক্ত কালার বলে। আর তার উপর দিয়ে আমি মেটাল দিচ্ছি, মেটাল বলতে একটা একরকম চিকচিকি আছে, তো সেটা আমি উপর দিয়ে মেরে দিচ্ছি, নাহলে ওটা শুকনো হয়ে গেলে আর মেটালটা বসবে না। সব রেডি, আর বড় ঠাকুরটা এই খুনি নিতে চলে আসবে, ওটা পুরোপুরি রেডি। তো কতটা কি রেডি হয়েছিল সেটা তো তোমাদেরকে দেখালাম, আর বাদ বাকিটা সেটা ওখানে গিয়ে দেখাবো, মানে মণ্ডপে, যেহেতু আমাদের সামনেই। আর এখানে তো ঠিকভাবে বসিয়ে নিয়ে যাবে না, ওখানে গিয়ে যে রেডি করবে, তো রেডি করানোর পর আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তোমাদের আরও একটা কথা বলতে চাই, আজকে
আমি কোনো ব্লগ আপলোড করিনি, কিন্তু কালকে আমি ব্লগ বানিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে একদিন ছাড়া ছাড়া আমি ব্লগ আপলোড করব। কিন্তু কালকে ব্লগটা বানিয়ে আজকে সকালবেলা সেটা এডিট করে আমি পোস্টও করেছিলাম, যেরকম টাইমে দিই সেরকম টাইমে, কিন্তু ওটা পলিসি ইস্যুর কারণে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে আমার ওই ভিডিওটা। 9 মিনিটের ভিডিও বন্ধুরা, আমি মানে অনেক কষ্ট করে বানিয়েছিলাম কালকে সারা দিন ধরে, একই আমার ভীষণ এখন কাজের চাপ, তার ওপরেও আমি ভিডিও বানিয়ে কালকে 4টে পর্যন্ত, মানে আজকে ভোর 4টে পর্যন্ত কাজ করে আমি তারপর সকালবেলা সব কাজটা সেরে ভিডিও এডিট করতে বসি, ভিডিও এডিট করে আমি দিই। কিন্তু কি কারণে হয়েছে আমি ঠিক জানি না, হয়তো কিছু ইস্যু রয়েছে, তো আমি তো ঠিক জানি না যে কি কি কারণে পলিসি ইস্যু আসতে পারে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ একটু অবশ্যই আমাকে জানিও, কারণ এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে সেটা যদি ডিলিট হয়ে যায় তাহলে খুব কষ্ট লাগে। তো যাই হোক, তোমরা আমাকে ভুল বুঝবে তার জন্য আমি এটা বলে দিলাম তোমাদের, আজকে আমি এই কারণেই বড় ব্লগ দিতে পারিনি। তো তোমরা টেনশন করো না, তোমরা একটু আমাকে ভালোবাসতে থাকো, এভাবেই সাপোর্ট করতে থাকো, তাহলে দেখবে আরও অনেক অনেক ভিডিও আমি তোমাদের জন্য বানাবো হাজার কষ্টের মধ্যেও। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আমি তো প্রচণ্ড ক্লান্ত। আর বাদ বাকি তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো যে প্রতিমাটা, তো সেটা আমি পরের ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। আজকের মতো তাহলে টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।